আসসালামু আলাইকুম, আমি আদার্স হেলো জাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা চ্যানেলের মাধ্যমে যে ভিসা করে থাকি সেগুলো সম্পর্কে তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি। এবং আজকে এটা রিভিউ ভিডিও হচ্ছে, আমরা সাইপ্রাসে ডাইরেক্টলি ফ্লাইট করতে যাচ্ছি। আমরা এর আগে যেগুলো পাঠিয়েছিলাম সেগুলো হচ্ছে দুবাই হয়ে ট্রানজিট হয়ে ফ্লাইট দিয়েছিলাম, মানে দুবাইতে যে কিছুদিন থাকার পরে তাদের হচ্ছে যে ভিসা হয়েছে সেখান থেকে তারা গিয়েছিল। বাট মোহাম্মদ লিওর হোসেন যিনি যাতে পারি, ওনারা হচ্ছে যে সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাচ্ছে। ওনারা এক বছরের ওয়ার্ক পারমিট ভিসা আছে এবং সেই ভিসা অনুযায়ী উনি যাচ্ছেন। ওখানে গিয়ে এসে হচ্ছে যে একটু ভালো জব করবে এবং আমরা করতেই পারি। এবং আপনারা জানেন যে এমনকি সাইপ্রাসে হচ্ছে যে কেউ কাজ করলে মিনিমাম 90,000 টাকা মতো স্যালারি হয় এবং কিছু ক্ষেত্রে আরও বেশি টাকা স্যালারি হয়। যদি সেই দেশের ল্যাঙ্গুয়েজ যদি তারা রপ্ত করতে পারে তাহলে হয় স্যালারির পরিমাণটি বেড়ে যাবে। এখন লিওন টমারে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে এই যে আপনি যাচ্ছেন যে প্রসেসে কতটুকু যাচ্ছেন সাইপ্রাসে যদি যাচ্ছেন, এটা কি আপনাকে আগে থেকে বলা হচ্ছিল যে আপনাকে বেতনের ব্যাপারটা ক্লিয়ার করা হচ্ছিল? সেখানে গিয়ে আপনি প্রথমে আমাদের সাথে সাথে আপনারা কাজ করেন কোম্পানিতে, পরবর্তীতে সবাই সুযোগ বুঝে আপনার যদি এবং তার চাইতে বড় কথা হচ্ছে যদি আপনি রেসিডেন্সিয়াল কার্ডটা যদি আপনি পারমানেন্টলি পেয়ে যান দুটি সাইপ্রাসে, তাহলে আপনি বৈধ ভিসা করে যেতে পারবেন। বৈধ ভিসা করে গেলে যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি ওখানে গিয়ে সহজে রেসিডেন্সিয়াল পারমিশন পেয়েছেন, অন্য গেলে সেখানে গিয়ে আপনাদের সুবিধা হবে। আর কোনোভাবে ওখান থেকে অন্য জায়গাতে পলায়ে যাওয়ার চিন্তা ভাবনা যদি করেন আর যদি ধরা পড়ে তাহলে আপনাকে লাগবে কিন্তু যদি আমাদের যারা সিলেক্টেড কোম্পানিতে আপনি কাজ করেন আর যদি আপনার কখনো বেতন পাওয়া নিয়ে সমস্যা হয় বা এখন আপনার এই বিষয়টা কতদিনের ভিতরে দেড় মাসের কম সময়ের ভিতরে আপনার এই বিষয়টা হয়েছে, তাই না? এখন আপনার অনুভূতি থাকলে আপনি ব্যক্ত করতে পারেন যে আপনাদের সার্ভিস এবং আপনি একটা মাধ্যম ধরে আসবেন, তারপর আপনি ডাইরেক্টলি বলেন যে আপনার মানে অনুভূতি বলতে আমার আগে যাওয়ার ইচ্ছা ছিল। আমি আশা করতাম মনে হয় অনেক পরে হবে, কিন্তু আমার মানে না চাইতে অনেক আগে হয়ে গেছে, এই জন্য আমি ভাবছি না থাকতে পারে যদি আপনার তা আগে হয়ে গেছে। এটা বিদেশ যাওয়াটা অনেকটা নিজের নিজের লাগের উপরে মনে হয়। এখন আমরা সবসময় চেষ্টা করবো যে আপনার এখানে যে কীভাবে কাজ করে এবং ভালো টাকা ইনকাম করে সেখানে দিতে যাবো। আমাদের দর্শক জীবন সাইপ্রাসে গিয়ে ভালোভাবে কাজ করুন এবং আমরা যেভাবে বলছি সেভাবে যে তার জীবনটাকে বুঝতে পারে তাহলে আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।